আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতা নাগরিকদের জন্যে কথা বলবার সুযোগ বা স্পেস আর ভিন্ন মত প্রকাশের সীমাবদ্ধতা এই সংকটগুলোর কথা আমরা জানি এবং এগুলো যে কেবল আমরা বলছি তা নয় এগুলো দেশের বাইরে থেকেও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন মানবাধিকার সংগঠন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বলছে গত তেসরা মে যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সারা বিশ্বব্যাপী পালিত হলো বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সেই দিন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারা একটা স্টাডি রিপোর্ট প্রকাশ করেছে এটা প্রতি বছরই তারা করে অর্থাৎ মুক্ত গণমাধ্যমের একটা সূচক এবং এবারকার বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে পিছিয়েছে বাংলাদেশ এবছর নিয়ে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ষট্টিতম দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার যেটি সংক্ষেপে আর নামে পরিচিত এই সূচক প্রকাশ করে এবং দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে নেপাল ষাট দশমিক পাঁচ দুই পয়েন্ট নিয়ে দেশটি চুয়াত্তরতম অবস্থান দখল করেছে বিশ্বজুড়ে এই এর পরের অবস্থানেই আছে মালদ্বীপ বান্ন দশমিক তিন ছয় পয়েন্ট নিয়ে দেশটি একশত ছয়তম অবস্থানে এবারের তালিকায় প্রথম অবস্থান থেকে ছিটকে দ্বিতীয় স্থান পেয়েছে ভুটান এটা দক্ষিণ এশিয়ার হিসাব সাত্রিশ দশমিক দুই ছয় পয়েন্ট নিয়ে দেশটি একশত সাতচল্লিশতম অবস্থানের রয়েছে দক্ষিণ এশিয়ার চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অবস্থানের রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা পাকিস্তান ও ভারত এই তিন দেশের বৈশ্বিক অবস্থান যথাক্রমে একশো পঞ্চাশ একশো ও একশো আটান্নতম গত বছরের একশো একষট্টি থেকে দুধাপ এগিয়ে এবার একশত উনষাটতম অবস্থান পেয়েছে ভারত আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ স্থান পেয়েছে ছাব্বিশ ধাপ পিছিয়ে দেশটির বৈশ্বিক অবস্থান একশো আটাত্তরতম পয়েন্ট মাত্র উনিশ দশমিক শূন্য নয় আর এস ওই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক দিয়ে গোটা বিশ্বে এশিয়া প্যাসিফিক অঞ্চল অঞ্চল দ্বিতীয় অবস্থানে রয়েছে গণমাধ্যম কর্মীদের জন্যে সবচেয়ে বিপজ্জনক কর্মস্থল হিসেবে মিয়ানমার চীন উত্তর কোরিয়া ভিয়েতনাম ও আফগানিস্তানের নাম উল্লেখ করা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওই প্রতিবেদনে বৈশ্বিক সূচকে শীর্ষস্থান অটুট রেখেছে নরওয়ে তাদের পয়েন্ট একানব্বই দশমিক শীর্ষ দশের বাকি দেশগুলো হলো ডেনমার্ক সুইডেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড স্তোনিয়া পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড এবং জার্মানি বিশ্ব গণমাধ্যম সূচকের মাধ্যমে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেন তা যাচাই করা হয় এবং এই সূচকে পাঁচটি বিষয় বিবেচনা নেওয়া হয় এগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট আইনি অবকাঠামো অর্থনৈতিক প্রেক্ষাপট আর্থ সামাজিক অবস্থা ও নিরাপত্তা প্রতিবেদনটিতে বলা হয়েছে সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকে হুমকির মুখোমুখি হচ্ছে যাতে রাজনৈতিক সূচকের উল্লেখযোগ্য হ্রাস থেকে নিশ্চিত হয়েছে এবছর এই সূচকের বৈশ্বিক গড় সাত দশমিক ছয় শতাংশ কমেছে একটি মুক্ত গণমাধ্যম যেভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারে সেটা কোনো সরকারি সংস্থা বা দলীয় নেটওয়ার্ক দিতে পারে না কেউই ক্ষমতাসীনদের কাছে খারাপ সংবাদগুলো পৌঁছে দিতে চায় না এবং ক্ষমতাসীনরা সেগুলো গ্রহণও করতে পারে না সেখানে ভয় ও ব্যক্তিস্বার্থ কাজ করে এক সময় মুক্ত গণমাধ্যম ক্ষমতাসীনদের জবাবদিহির আওতায় আনত কিন্তু এখন ক্ষমতাসীনরাই উল্টো গণমাধ্যমকে জবাবদিহির আওতায় আনছেন নানা আইন কানুনের মধ্য দিয়ে তবে নিশ্চিতভাবেই সেটা সত্য প্রকাশের জন্য নয় বরং বড় আকারে বৈষম্য ও দরিদ্রদের কাছ থেকে লুণ্ঠনকে ন্যায্যতা দিতে দেশে মুক্ত গণমাধ্যমের কার্যকারিতাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছে এমন নয়টি আইন আমি বাংলাদেশের কথা বলছি এমন নয়টি আইন এই মুহূর্তে কার্যকর রয়েছে এবং আরও চারটি আইন পাশ করবার চূড়ান্ত প্রস্তুতি চলছে দেখার বিষয় হলো বা মজার বিষয় হলো মুক্ত গণমাধ্যমের কার্যকারিতাকে খর্ব করার জন্য যতগুলো আইন রয়েছে তার তুলনায় গুরুতর ও সমাজের স্বাভাবিক কার্যক্রমকে বিঘৃহীত করতে পারে এমন অপরাধ যেমন হত্যা মৃত্যু হামলা ধর্ষণ অপহরণ শিশু নির্যাতন বা বাল্য বিয়ে ঠেকানোর আইনের সংখ্যা বেশ নগণ্য আমরা জানি বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ও সড়ক পরিবহন আইন একই সঙ্গে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন আনুষ্ঠানিকভাবে সাইবার অপরাধ দমনের জন্যে চালু করা হলেও অল্প সময়ের মধ্যেই শতাধিক সাংবাদিক শিল্পী কার্টুনিস্ট শিক্ষক ও লেখককে এর আওতায় কারাবন্দী করা হয় একজন লেখকের মৃত্যু হয়েছে এই আইনের আওতায় কারাবন্দি অবস্থায় একজন কিশোরী দীর্ঘদিন জেল খেটেছেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি তিনি আকর্ষণ করেছেন খাদিজাতুল কোবরার কথা বলতে পারে তার জীবন ব্যাহত হয়েছে এই আইনের ফলে অনেক শিশু এই আইনের আওতায় পড়েছেন এবং তারা ভুক্তভোগী অপরদিকে আমাদের সড়কগুলোতে হাজারো মানুষের মৃত্যু সত্ত্বেও সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন এখনও আমরা দেখিনি দু হাজার সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংস্কারের কথা বলা হলো আজ পর্যন্ত তা করা হয়নি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির বা জিএফআইয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে আটশত সাতাশ কোটি মার্কিন ডলার পাচার হচ্ছে সাম্প্রতিক তীব্র ডলার সংকটের মধ্যেও এই ধারা অব্যাহত রয়েছে দেশের জরুরি ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে হেলাফেলা অবহেলা এবং গণমাধ্যমের জন্য প্রযোজ্য আইন প্রণয়ন ও বাস্তবায়নের দ্রুতগতি দেখলেই বোঝা যায় যে আমাদের সরকারের ক্ষমতাসীনদের প্রাধান্যটা ঠিক কোথায় কর্তৃপক্ষের দৃষ্টিতে সমাজের জন্য বড় বিপদের উৎস কোনটি সেটাও দিনের আলোর মতো কিন্তু আমাদের কাছে স্পষ্ট এছাড়া সাংবাদিকদের সমাজের সেবা করবার সুযোগকে সীমিত করতে প্রতিনিয়তই নতুন নতুন প্রশাসনিক ডিক্রি বা আদেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাই কিন্তু এর একটা জ্বলন্ত উদাহরণ কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে একটি ধারার প্রচলন করেছে যার ফলে সাংবাদিকরা আর বাংলাদেশ ব্যাংক ভবনে প্রবেশ করতে জনগণের স্বার্থ রক্ষার্থে প্রতিবেদন তৈরি করবার জন্য তথ্যপাত সংগ্রহ প্রকাশ করতে পারছেন না সাংবাদিকরা শুধু কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের সঙ্গে দেখা করতে পারবেন এবং তিনি যা শোনাবেন সেটাই তাদের শুনতে হবে সেটাই তাদের লিখতে হবে এবং এর জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই বিধিনিষেধের ফলে দুর্নীতি ও প্রতারণা থামা চাপা দেওয়ার সুযোগ তৈরি হতে পারে অবৈধভাবে এক বা একাধিক ব্যাংকের বালিকানা দখলের বিষয়ে মানুষকে অন্ধকারে রাখা হতে পারে বড় ধরনের অনিয়মের তথ্য প্রকাশের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে এবং সার্বিকভাবে জবাবদিহির বাইরে রেখে ব্যাংকিং খাতকে বিপদের মুখে ঠেলে দিতে পারে এমনিতেই আমাদের ব্যাংকিং খাতের বিপর্যয়ের কথা আমরা জানি খারাপ ব্যাংকে ভালো ব্যাঙ্কের সঙ্গে মার্চ করানো হচ্ছে এবং যেগুলোকে ভালো ব্যাংক বলা হচ্ছে আদৌ সেটা কত বা প্রশ্ন জাগে আদৌ কি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের এই গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার বিষয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকে বাধা দেওয়ার রয়েছে কিনা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সামরিক সংস্থা ছাড়া অন্য কোনো সংস্থাকেই উন্মুক্ত নিরীক্ষার বাইরে রাখা উচিত নয় এটা সর্বজনবিদিত এসব অবিশ্বাস্য কেলেঙ্কারির কাহিনী জনগণ কেবলমাত্র তখনই জানতে পারে যখন কিছু বিবেকবান কর্মকর্তা দেশপ্রেম এবং জাতীয় স্বার্থ বিবেচনায় গণমাধ্যমের হাতে এসব প্রতিবেদন তুলে দেন বর্তমানে যে ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো যদি আগেও থাকতো তাহলে এসব কেলেঙ্কারির খবর সাধারণ জনসাধারণ মোটেই জানতে পারতো না তাহলে বাংলাদেশ ব্যাংক কাদের স্বার্থে এসব বিধিনিষেধ আরোপ করছে সেই প্রশ্ন তোলা যায় বাংলাদেশের কিছু ব্যাংক ব্যাংকে মালিকানা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন মিথ্যা তথ্য দিয়ে নিজ মালিকাধীন মালিকানাধীন ব্যাংক থেকে মাত্রাতিরিক্ত ঋণ নেওয়া এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন আবার তার ব্যাংক থেকে অন্য ব্যাংকের পরিচালক ঋণ দিচ্ছেন এবং ব্যাংকিং আইন লঙ্ঘন করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একে অপরের ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে প্রবণতা চালু রয়েছে যেটা আমি আগে আগেই উল্লেখ করলাম গণমাধ্যম প্রতিনিধিত এসব ঘটনার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে স্থানীয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আমাদের ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিয়ম অনুযায়ী সৎ কর পরিশোধকারী যে কোনো ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তারা আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগের কথাই জানাবেন এবং সেটা জানান আমার সঙ্গে যারা টেলিভিশনের তৃতীয় মাত্রায় কথা বলেন অনেক সময় তারা এগুলো প্রকাশ করেন অনেক সময় প্রকাশ করতে তারা ভয় পান প্রকাশ করতে চান না শুধু খেলাপি ঋণের বা নন পারফর্মিং লোন এনপিএল উদাহরণ থেকে বিষয়টি স্পষ্ট হয় বাংলাদেশ ব্যাংক বেশ কয়েক বছর ধরে খেলাপি ঋণের লাগাম টেনে না ধরায় বর্তমানে তা পর্বসম উচ্চতায় পৌঁছে গেছে এবং খেলাপি ঋণের তালিকা প্রকাশ করতে অনেক সময় সরকারের মন্ত্রী অর্থমন্ত্রী বলেছেন যে তারা ভয় পান এবং সুযোগ সুবিধা যা হয় সেটা কিন্তু ওই খেলাপি ঋণ গ্রহীতাদের বড় বড় ঋণ নিয়ে যারা ফেরত দেন না তাদের দেওয়া সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ল ব্যাংকিং খাত থেকে সেই ধরনের সুযোগ সুবিধা পান না বা অব্যাহতি পান না বাংলাদেশ ব্যাংকের এমন ভূমিকার কারণে নিয়মিত ব্যাংক ঋণ পরিশোধকারীরা কার্যত হাসির পাত্রে পরিণত হয়েছেন দেশের নির্বাহী শাখার কার্যক্রমের উপর নজর রাখার দায়িত্ব সংসদের বিশেষজ্ঞ অর্থনীতি এবং ব্যাংকিং খাতের বিষয়গুলোতে কিন্তু আমাদের দেশে সেটা হয় না ফলে কেবলমাত্র গণমাধ্যমিক খেলাপি ঋণ খেলাপি ঋণের নেতিবাচক প্রভাবের বিষয়টি প্রকল্প সহকারে বা গুরুত্ব সহকারে তুলে ধরা হয় এবং একই সঙ্গে এক শ্রেণীর ব্যবসায়ীর লোভ এবং ক্ষতিকর ক্ষতিকর ভূমিকার সামনে বাংলাদেশ ব্যাংকের নতজানু হয়ে থাকার নিন্দা করা হয় গত বেশ কয়েক বছর ধরে আমরা জানি যে গণমাধ্যমের উপর নানা বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ বাংলাদেশকে কোনো দিক থেকে কিছু অর্জন করতে পেরেছে উপরের উদাহরণগুলোতেই এ নিয়ে আমাদের উত্তর সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে এই প্রশ্নের আরও বিস্তারিত জবাব পাওয়া যায় ক্রমবর্ধমান দুর্নীতি রাজনীতির সঙ্গে জড়িতদের জবাবদিহিতা না থাকা আমলাতন্ত্রে স্বচ্ছতার অনুপস্থিতিতে পুলিশ ও অন্যান্য আইন প্রকারী সংস্থার অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং জনগণের হাতে কোনো ধরনের ক্ষমতা না থাকার বিষয়টি দেখলে এবং পুলিশ কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেই খবর হর হামেশা আমরা পাই সাম্প্রতিককালে একজন সাবেক পুলিশ প্রধানের সম্পদের যে বিবরণ সেটা তার আয়ের সঙ্গে কোনো ব্যবস্থা এমনকি স্বপ্নেও সংগতিপূর্ণ নয় সেটা কিন্তু সংবাদ মাধ্যমে তুলে ধরেছে তুলে ধরেছে এবং তারপরও আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনকে প্রচুর সময় নিতে তার বিরুদ্ধে অন্তত এই বিষয়ে মুখ খুলতে সার্বিকভাবে গণমাধ্যমকে সংকুচিত করায় বড় আকারের দুর্যোগের শিকার হয়েছে দেশ এবং দেশের মানুষ গণমাধ্যমে সময়োপযোগী প্রতিবেদনের মাধ্যমে এসব কর্মকাণ্ড প্রকাশের সুযোগ থাকলে এই মাত্রায় দুর্নীতির বিকাশ ঘটতো না অনেকেই সেটা মনে করেন সরকার যদি প্রতিরোধমূলক না করে বরং সাংবাদিকতাকে উৎসাহ দেওয়ার আইন করত তাহলে দুর্নীতির সার্বিক চিত্রে আমূল পরিবর্তন দেখা যেত একই পরিবর্তন আসত ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি চাটুকারিতা কর ফাঁকি ঋণ খেলাপি সহ সব ধরনের অন্যায়ের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে সরকারের দেশ শাসন করতে আরও সুবিধা হতো আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার ফলে গণমাধ্যম দেশের উন্নয়নে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে এমন উদাহরণের অভাব নেই পৃথিবী জুড়েই যে অর্থনীতিবিদকে বাংলাদেশের ক্ষমতাসীনরা সবচেয়েতে বেশি উদ্ধৃত করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যিনি আমাদের পাশের দেশের নাগরিক তিনি ও বলেছেন তিনি লিখে বলেছেন যে উন্নয়নের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে স্বাধীনতা কিন্তু বাংলাদেশ সাম্প্রতিককালে আমরা দেখেছি আটলান্টিক কাউন্সিলের একটি প্রতিবেদনে যে স্বাধীনতার সূচকে সমৃদ্ধির সূচকেও বাংলাদেশ কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে তার পরিবর্তে এক ধরনের শত্রুভাবাপন্ন পরিবেশ সৃষ্টি করা হয়েছে গণমাধ্যমের স্বাধীনতার পরিবর্তে যেখানে সরকার ও মুক্ত গণমাধ্যম পরস্পর বিপরীত অবস্থানে রয়েছে সবাই একমত হবেন যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অত্যাবশ্যক উপকরণ হচ্ছে মুক্ত গণমাধ্যম এটা না হলে উন্নয়ন থমকে যাবে বা উন্নয়ন টেকসই হবে না জবাবদিহিমূলক যে রাজনৈতিক সংস্কৃতি চালুর জন্যে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই সেটা আমাদের উপলব্ধিতে আনা দরকার একটি মুক্ত গণমাধ্যম যেভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারে সেটা কোনো সরকারি সংস্থা বা দলীয় নেটওয়ার্ক দিতে পারে না কেউই ক্ষমতাসীনদের কাছে খারাপ সংবাদগুলো পৌঁছে দিতে চায় না সেখানে ভয় ও ব্যক্তিস্বার্থ কাজ করে যেটা আমি শুরুতেই উল্লেখ করেছিলাম কথা যেমন শুরুতে বললাম শেষও একই কথা আমি পুনরুচ্চারণ করলাম এবং এটাই মূল কথা আপনার যত কাছেই হোক না কেন আপনি ক্ষমতায় থাকলে আপনি প্রকৃত তথ্য কোনো দিনই পাবেন না গণমাধ্যম ছাড়া আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা